হোটেল থেকে বেরিয়ে রুম থেকে বেরিয়ে এখন খেতে যাচ্ছি আমরা, আর বাইক রেন্ট নেব। এটা ইন্টারেস্টিং, আমরা বাইক রেন্ট নিচ্ছি, সেখানে যাচ্ছি। তো এই ছাদের খাটো, বাবারে উত্তরাখণ্ডে এত রোদ, এত গরম, এখানে গরম মানে বিশাল গরম, ঠান্ডা মানে ময়ূর ময়ূর মনে হচ্ছে এইখানটায়। আমরা দূর থেকে আড়াই বছর আগে হরিদ্বার এসেছিলাম ফ্যামিলির সাথে, তখন আমাদের নতুন বিয়ে হয়েছে, তার আগে এসেছিলাম, এই তার আগে সরি বিয়ের 4-5 মাস পর এসেছিলাম হরিদ্বার। এখন খেতে যাচ্ছি দাদা বৌদি, যেখানে রেস্টুরেন্ট ফেমাস বিরিয়ানি কি দাদা বৌদির, প্লেন রাইস বা একদম ভেজ থালি অসাধারণ করে এখানে খাবো, আর বাইক রেন্ট নেব, তার সমস্ত প্রিপারেশন করতে হবে, আধার কার্ড ফাদার কার্ড নিয়ে নিয়েছি। চলো তাহলে দেখো ব্যাক টু, ওয়াও ওয়েদারটা অ্যামেজিং। বাইক রেন্ট নেওয়ার জন্য আমরা আগে থাকতে ইউটিউবে দেখেছিলাম যে একটা বাইক রেন্টের জায়গা, সেটাই এখন গুগল ম্যাপ খুঁজে খুঁজে হাঁটতে চলেছি। হাঁটা প্র্যাকটিস করতে হবে এখন, হাঁটতে হবে, মানে এখন অনেক হাঁটা বাকি আছে। খুঁজে পেলে আমরা যেখান থেকে বাইক নেবো সেখান থেকে একটা কাকু এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। শর্টকাট করে নিয়ে যাচ্ছে আমাদের কাকু, খুব ভালো। আমি ইউটিউবে দেখেছিলাম ওই ভাইব্রেন্টের জায়গাটা, চলো তোমাদেরও দেখাচ্ছি আমি টোটাল। ওখান থেকে নিয়ে যাচ্ছে গলি গলি গলি, কলকাতায় শুধু গলি নেই, উত্তরাখণ্ড পেয়ে গলি, হ্যাঁ ভয়ঙ্কর গলি। গাধা তো গাধাই হোগা, ছোট বলছি। এই জায়গা থেকে আমরা বাইক রেন্ট নেব, আলাদাই আলাদাই বস। থোড়ি পাওয়ার গাড়ি আপ লে যাও, সুজু রয়্যাল এনফিল্ড কি কোয়ালিটি বেটার, রয়্যাল এনফিল্ড 350 সিসি মে বহুত পাওয়ারফুল গাড়ি হ্যায়, বহুত হি আরাম সে আপকো লেকে জায়েগি অর লেকে আয়েগি, অর ইয়াকিন কিজিয়ে আপকি জো রাইড হ্যায় না ও ইতনি স্মুথ রহেগি রয়্যাল এনফিল্ড মে, কিউকি পাওয়ার বহুত আচ্ছি রহতি হ্যায় উসমে, অর হাইট পে হমে পাওয়ার কি জ্যাদা জরুরত হ্যায় না, মাইলেজ তো চলো থোড়া বহুত দেখ লেঙ্গে লেকিন পাওয়ার কি বহুত জ্যাদা জরুরত হ্যায়। আর কপল মে হো তো আপকো রয়্যাল এনফিল্ড হি সাজেস্ট করনা চাহতা হু মে, উসকা কারণ ইয়ে হ্যায় কি মতলব উসমে জো ব্যাঠনে কি জো জো উসকি সিটিং প্লেস হ্যায়, সিটিং কমফর্ট বহুত আচ্ছা হ্যায়। ঠিক আছে
তুমি কথা বলছি সেটা বল তো কলকাতা সে আয়া বেকার হয়ে রাস্তে মে ফির করোগে आप जा रहे हैं केदारनाथ, आप जा रहे हैं केदारनाथ, आपका 4 दिन का टूर है। हम अपने सारे कस्टमर को इसी मैप पे समझाते हैं कि आपको कैसे कैसे जाना है, किस हिसाब से आपको कहाँ रुकना है, कहाँ आपका टाइम ज्यादा स्पेंड होगा, जो भी है इस टूर के जरिए बताने का प्रयास करते हैं ताकि उनकी यात्रा थोड़ी आसान हो। हरिद्वार से आप निकलेंगे, आपको जाना है केदारनाथ, ठीक है। ये जो इसकी दूरी है हरिद्वार से सोनप्रयाग की, आप मान के चलिए 230 किलोमीटर, ठीक है। 230 किलोमीटर प्लेन रोड नहीं है, पूरे के पूरा पहाड़ है, तो पहाड़ में वो डिस्टेंस ज़्यादा दिखाई देता है प्लेन रूट के अपेक्षा। तो आप पहले दिन आपका 4 दिन का टूर होगा, आज है 19 तारीख और आपसे आज से आप निकल रहे हैं 19, 20, 21 और 22। आज निकल से कल से निकल रहे हैं, ओके ठीक है। तो 20, 21, 22 और 23, ठीक है, 4 दिन आपके लगेंगे। सुबह आप अर्ली मॉर्निंग 8 बजे या 9 बजे निकलते हैं हरिद्वार से, तो ऋषिकेश होते हुए देवप्रयाग, श्रीनगर, रुद्रप्रयाग, अगस्त मुनि कुंद होते हुए आप पहुँच जाएंगे गुप्तकाशी। गुप्तकाशी में के बाद आता है रामपुर, सीतापुर, फाटा, सोनप्रयाग, ये ऊपर नीचे हो सकते हैं। मतलब फाटा जाता है, फिर आता है सीतापुर, रामपुर, सोनप्रयाग। सोनप्रयाग बेस कैंप है कहाँ का, केदारनाथ। अब यहाँ पर आपको अपनी बाइक खड़ी रखनी है और यहीं पे आपको स्टे करना है। आप हरिद्वार से यहाँ तक पहुँचेंगे, ये सुबह 8 बजे निकलते हैं, तो लगभग 5 से 6 बजे आप पहुँच जाओगे, धीरे धीरे घूमते घामते ये सब कुछ कवर करके नहीं करते हुए, मतलब ये सब आगे के रास्ते से निकलता जाएगा, ठीक है ठीक है। उसके बाद आप लोग फिर नाइट स्टे कर लेंगे सोनप्रयाग, ठीक है। ये पहला नाइट आपकी होगी, दूसरे दिन आप सुबह उठेंगे, आप सीधा पहुँच जाएंगे सोनप्रयाग में, अपनी बाइक खड़ी करके गौरीकुंड पहुंच जाएंगे। टैक्सी सेवा मिलती है वहाँ पे, शटल टैक्सी सेवा कहते हैं, 50 रुपये एक व्यक्ति का होता है। पहुंच गए गौरीकुंड, गौरीकुंड से आपने 22 किलोमीटर का ट्रैक स्टार्ट कर दिया जिसमें आपका पूरा दिन जाएगा। तो आपकी 21 तारीख जो है, 20 तारीख तो आपका राइड का रहा पूरा बाइक के साथ, और 21 तारीख आपका ट्रैक का रहेगा। 21 तारीख 22 किलोमीटर और आपने चढ़ना शुरू कर दिया सुबह 8 या 9 बजे, आप शाम को लगभग 5 से 6 बजे पहुंच जाओगे केदारनाथ में। पहुंच के आप वहाँ पे GMVNK बुक कर लिया, ठीक है, बहुत बढ़िया डोर मैट्री मिल गई होगी, ठीक है, वो ले लिया आपने। और उसके बाद आप शाम को विश्राम करेंगे, उसके बाद सुबह उठेंगे, जो तारीख रहेगी आपकी 22 तारीख, ठीक है। 22 तारीख को सुबह उठ के आरती दर्शन में भी आप धारी माता का मंदिर है वहाँ पर, धारी देवी, धारी माता का मंदिर दर्शन करते हुए, देवप्रयाग में दर्शन करते हुए आप आ जाएंगे सीधा हरिद्वार। चौथे दिन आइए, आपका 4 दिन का टूर, ठीक है। आपको 1200 से 1500 का फ्यूल लग जाएगा, ठीक है, ये आपका पूरा टूर, ठीक है। तब पहुंच गए, बाइक खड़ी कर दी, 7 किलोमीटर का ट्रैक, ऊपर नीचे पूरा दिन लगता है। फिर नाइट होल्ड आपका चौपता में ही हो गया या फिर उखीमठ में हो गया, ये 2 जगह है मेन, दोनों में से आप कहीं भी नाइट होल्ड कर सकते हो। उसके बाद 5वें दिन जैसे आप हरिद्वार की तरफ आ गए, 4थे दिन आ रहे थे ना केदारनाथ करके, अब आपका 1 दिन तो यहाँ लगे, 5वां दिन अब आपका रिटर्न। ये मेरा हेलमेट है, भैया को फूल दे दो। না উঠতে গেলে তো ওটাই ভালো ছিল।
স্কুটিটা আর এখানে প্রচুর বাইক আছে, রয়্যাল এনফিল্ড হিমালয়া, যে যেমন প্রাইজের মধ্যে 1800, 1200, 1400, 2200 সব রকমের বাইক আছে হিমালয়ায়। এমনি বাইক ভালো স্কুটি আমরা এই ব্ল্যাক কালারটা নিচ্ছি। আর এখানে রয়্যাল এনফিল্ড, ক্লাসিক, মেটিওর সব কিছু, আর এখানে হেলমেটটা ওরা দিয়ে দেবে, খুব সুন্দর। তো আমরা যেখান থেকে বাইক রেন্ট নিয়েছিলাম, এই বাইক রেন্টটার নাম আর ফোন নাম্বার। বহুত হি বড়িয়া, বহুত হি বড়িয়া। এই হোয়াইট কালারটা, তো আমাদের বাইক স্কুটিতে মোবাইল হোল্ডার লাগানো ছিল না, বলতে দাদাটা লাগিয়ে দিচ্ছে। এগুলো একদমই ফ্রিতে। এটা আমাদের স্কুটি, আর যেখান থেকে আমরা বাইক রেন্টে নিচ্ছি, ফোন নাম্বার। ये हमारा स्कूटी है, आज से ये हमारा है। चलो फाइनली ये नया हलो स्कूटी, खूब ही भालो व्यवहार, खूब ही भालो। तो तुम्हारा केदारनाथ आई थिंक सबाई जावे नेक्स्ट ईयर বা এই ইয়ারে হতে পারে, কারণ 6 মাস পর্যন্ত মানে যাওয়ার ডেট মানে তারিখ আছে কেদারনাথে। যদি যাও, তোমরা যদি ভেবে থাকো যে বাইক রেন্টে নেবে, ফুল ডিটেলস আমার চ্যানেলে আছে, এমনকি ডিসক্রিপশন বক্সেও আমি দাদাদের স্টোরের লিংক দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো আর বাইকগুলো খুব ভালো। চার চাকা বুক করলে নিজে 4-5 হাজার টাকা নিত বা হয়তো কমও নিত, বাট নিজের স্যাটিসফ্যাকশনটা পেতাম না, বলো। হ্যাঁ এই দেখো, এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম। হরিদ্বারের সবথেকে মেন অ্যাট্রাকশন যেটা আমাদের গঙ্গা মাতা। আওয়াজ শুনে একটু বুঝতে পারছো কি আওয়াজ? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। গোলা হলে ভালো হতো, গোলাই করে গুলবে আমার গুটি, আমাকে স্নান হয় না খেলে। হেলমেটটা ভিজে যাবে, দরকার নেই। এটা কলকাতা না, এটা এখানে গেছো, ঠিক আছে, অসুবিধা কি আছে? আগে যখন আমরা এসেছিলাম তখন দাদা বৌদি হোটেলে ভাত খেয়েছিলাম, খুব ভালো। তো আবার ও সেটা ম্যাপে সার্চ করছে, দাদা বৌদি হোটেল কোথায়, তো সেটা বুঝি কোথায় পেয়েছে, অনেক দূরে, যাবে না যাবে না। 6 মিনিট হাঁটা দেখাচ্ছে, 6 মিনিট হাঁটার পর দাদা বৌদি হোটেলটা আসবে খাবার। তো 6 মিনিট হেঁটেই যাবো, খাবো সেখানে, ভালো করে খাবো বাবা, খুব ভালো খাবার, কোয়ান্টিটি অনেক দেয়।
फाइनली अनेक कष्ट खुजे पेलाम पुराना दादा बौदी का रेस्टुरेंट। प्रथम दिए गल घी तर बेगुनी तर शुक्त एखो अनेक कि आइटेम आँ हाँ हाँ खाओ खाओ। सब लाच कर फिर फिर प्लान कर लोजने मिले जी हमारे स्नान करब ও তো স্নান করেছিল আগের বছর, মানে আগের বছর যখন এসেছিলাম আমরা, কিন্তু আমি করতে পারিনি। আর এই বছর আমি এবারে এসে আমি আর মিস করতে চাই না, সেই জন্যে প্ল্যান করলাম দুজনে একটু কষ্ট হোক। একটা প্লাস্টিক নিয়েছি, দুটো গামছা নিয়ে নিয়েছি, আমি ওখানে স্নান করব। প্রচুর মেয়ে বউ স্নান করছে, আর সবাই স্নান করে, স্নান করা দরকার। মহাদেবের পুজো করার জন্য একটু পাপটাতে ধুয়ে যেতে হবে না, একটু গঙ্গা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মহাদেবের পুজো তো বলেই দিলাম। যাই হোক, তোমরা বুঝতেই পেরে যাচ্ছ, সবকিছু বুঝতে পেরে গেছি আমি। তো এখন আমরা দুজনে স্নান করতে যাব, তো চলো আবার ঘাটেতে দেখা হচ্ছে। সেকেন্ড দিন আমরা কি কি করলাম হরিদ্বারে সেটা নিশ্চয়ই তোমরা দেখলে, আমার অগোছালো ভিডিও, আমার পাগলামো গুলো। আর এখন আমরা যাচ্ছি গঙ্গার স্নানে, হালকা করে জাস্ট একটু ফ্রেশ হয়ে, জামা টামা চেঞ্জ কিছুই করিনি, যাচ্ছি গঙ্গা স্নানে, যেটা মেন ইম্পর্টেন্ট কাজ, সবার প্রথমে গঙ্গা স্নান করা। অবশ্যই জুতো খুলেই মন্দিরে ঢুকতে হবে, আর আশেপাশে অনেক সরকারি জুতো রাখার জায়গা আছে যেখানে পয়সা দিতেও পারো নাও দিতে পারো, সেরকম কোনো কিছুই নেই। তো পুরো এরিয়াটা জুড়েই মন্দির, শুধু গঙ্গাদেবীর মন্দির নয়, অনেক দেবদেবীর মন্দির আছে, গণেশ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, রাম, সীতা, হনুমানজি, মহাদেবের মন্দির আছে। জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে সামনে যে ছাতা খাটানো ছোটো ছোটো জায়গাগুলো দেখতে পাচ্ছ ওখানে ডোনেশনের জন্য, আর পুরোহিতরা বসে নর্মালি টুকটাক পুজো করার জন্য আর আরতির সময় পুজোর জন্য। মন্দিরের ভিতরে দেবদেবীর ছবি তোলা বা ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই আমি চেষ্টাও করিনি আর করাও উচিত নয়। আর এটাই হলো হরিদ্বারের মেন মন্দির, হরকে পিয়ারির ঘাট, আর আমাদের গঙ্গামাতা বহু দেবদেবীর মন্দির আছে। এখানেই সবাই গঙ্গা স্নান করে, আর এখানের জলের স্রোতটা একটু অল্প আছে কিন্তু অল্প। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল হরিদ্বারের গঙ্গায় স্নান করব। গঙ্গায় স্নান করা খুবই ভালো পাপ পুণ্যের দিক থেকে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। ফার্স্টে অভিজিৎ নেমেছিল, ওকে দেখে আমি একটু সাহস পাবো বলে, ও তো একদম হুড়ুর করে নেমে গেছে। তো জলটা মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, মারাত্মক। ও ফার্স্টে একটা ডুব দেওয়ার পর অনেকক্ষণ জলে ছিল, তারপরে আমি নেমেছি ওকে দেখে। তো এখানে আলাদাভাবে চেঞ্জিং রুম আমার কোনো কিছু চোখে পড়েনি। নর্মালি দেখলাম মেয়েরা স্নান করে ওঠার পরই চাদর বা গামছা বা ওড়না ঘিরেই তার মধ্যে চেঞ্জিং চেঞ্জ করছে। তো আমি এখানে নামলাম, আমি একটা চেন ধরে নামছিলাম, কিন্তু চেনটা একটা দাদা বা কাকু যেই হোক ধরেছিল, কিছুতেই ছাড়ছিল না, আমাকে দিচ্ছিল না। তো আমি একা একাই নামলাম, গিয়ে একটা ডুব দিলাম। স্নান করার পর জাস্ট একটা ডুব দেওয়ার পর ফিলিংসটা মারাত্মক, একদম সমস্ত চিন্তা ভাবনা স্ট্রেস ক্লান্তি সব গায়েব হয়ে যাবে, একদম শরীরটা ঝরঝরে হয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে গঙ্গাতে। হরিদ্বারের হরকে পিয়ারি ঘাটে গঙ্গায় অবশ্যই স্নান করো, এখানে টাকা পয়সা দেওয়ার বা চেঞ্জিংয়ের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, একদমই সাধারণভাবে সব কিছু করতে পারো, আর গঙ্গায় স্নান করা খুব দরকার। স্নান করে এসে কুলফি খাচ্ছে, ঠান্ডা লেগেছে, হ্যাচু করছো আবার ঠান্ডা খাচ্ছো। আর আমি একটা নিলাম ফালুদা কুলফি, কিরম টেস্ট গাইস। সেকেন্ডের ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম, কারণ সেকেন্ডের ফুল ভিডিওটা মিনিমাম 40 মিনিট হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও দেখতে তোমরা খুবই বোরিং ফিল করবে, আর এত বড় ভিডিও দেওয়াও যায় না, সেই জন্য আমি এখানেই ভিডিওটা স্টপ করলাম। কিন্তু সেকেন্ডের বিকালবেলায়, সন্ধেবেলায় আর রাতের বেলায় আমি কী কী করলাম সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখো, আর কোনো কিছু জানার থাকলে আমাকে ফার্স্ট কমেন্ট করো।